প্রিয় দর্শক, এখনো অবধি আমরা যা শুনছি সেটা যদি সত্যি হয় বা সেটা যদি বাস্তব হয়, তাহলে একটা বিরাট কিছু ঘটবে এবং আমাদের এখনো অবধি আশা রাখতে হবে সাকিবিয়ান্সরা। এটা সবাইকে রিকোয়েস্ট, আফটার অল এটা তো আমাদের সাকিব খানের, আমাদের প্রিয় মেগাস্টার সাকিব খানের প্রজেক্ট, প্রিয় সুপারস্টার মেগাস্টার গ্লোবাল স্টার সাকিব খানের সিনেমা। তো তাকে তো অ্যাটলিস্ট আমাদেরকে সম্মান করতে হবে, তাকে তো অ্যাটলিস্ট আমাদের সাপোর্ট করতে হবে না? তো সেই বিষয় একটা বিষয় কিন্তু রয়েছে, সেই জন্য একটা একটু হলেও আমরা কিন্তু আশার আলো পাচ্ছি। তাই আমি কিন্তু এই ভিডিওটাকে তৈরি করছি বন্ধুরা। কারণটা হচ্ছে, এখনো অবধি যা লেটেস্ট রিপোর্ট, আজকের সন্ধ্যেবেলার যা রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু সম্ভবত দরদের গানগুলোর কাজ পুরোপুরিভাবে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ইভেন দরদে ট্রেলারের কাজ, ট্রেলার কাটিং এবং ব্যাকগ্রাউন্ড স্কোর সব কিছুরই কাজ মোটামুটি আজকের কমপ্লিট হয়ে গেছে, এই খবরটা আমরা কিন্তু এক্স্যাক্টলি পাচ্ছি। এবং সেটা কিন্তু আমরা পাচ্ছি MHP এন্টারটেনমেন্ট থেকে, এবং সেই ভাইয়া এখনো অবধি যা নিউজ আমাদেরকে দিয়েছে প্রত্যেকটা কিন্তু অথেন্টিক নিউজ ছিল। তো সেই জায়গা থেকে বিচার করলে এটা একটা ভালো খবর, এবং এটা যদি সত্যি হয়, আমি আবারও বলছি, তাহলে অনন্য মামুন শিওর আজকের কিছু একটা পোস্ট করবে, শিওর আজকের কিছু একটা পোস্ট করবে, হয়তো কাল বা পরশু কিছু একটা আপডেট, সেটা অবশ্যই দরদ সংক্রান্ত কিন্তু আসতে পারে, এবং সেটা হঠাৎ করে হয়তো গান চলে আসতে পারে বা হঠাৎ করে হয়তো ট্রেলার চলে আসতে পারে। এই একটা পসিবিলিটি কিন্তু বন্ধুরা রয়েছে বা তৈরি হয়েছে, যেটা আমার মনে হয় যে প্রচণ্ড ভালো একটা গুড সাইন দরদের ক্ষেত্রে। এবং আমি চাইবো ইমিডিয়েটলি, যেহেতু 15th of November দরদ মুক্তি পাচ্ছে, খুব শীঘ্রই অনন্য মামুন আজকের অ্যাটলিস্ট একটা আপডেট দিন যে এক্স্যাক্টলি এটা ফাইনাল। আপনার কাছেই তো বলবো, আর কার কাছে আমরা বলবো, তাই না? তো অনন্য মামুন, আপনার কাছে একটা কাইন্ডলি রিকোয়েস্ট, প্লিজ দরদ সম্পর্কিত একটা ভালো খবর, যেটা অথেন্টিক জেনুইন একটা খবর, সেই খবরটা প্লিজ আমাদেরকে দিন, যাতে করে আমাদের একটা আশার আলো আমরা অ্যাটলিস্ট দেখতে পাই, সেটা অবশ্যই দরদকে নিয়ে, যাতে করে আমরা দরদের গান দেখতে পাই যার অপেক্ষায় আমরা এত দিন ধরে কিন্তু আছি, দরদের ট্রেলার দেখতে পাই যার অপেক্ষাতে আমরা সেই 1 বছর ধরে আসি, যবে থেকে টিজারটা এসছে আমাদের আর তর্স হয়েছে না। এটা আপনার কাছে একটা কাইন্ড রিকোয়েস্ট, অনেক অনেকে ট্রোলিং করেছে, ইভেন আমিও কিন্তু ট্রোলিং করেছি, বাট এটা স্বাভাবিক। তো দেখা যাক, ফিঙ্গার ক্রসড, আমরাও কিন্তু ওয়েট করছি একটা ভালো খবরের জন্য। এটুকুই মেনলি বলার ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, টাটা।